আসসালামু আলাইকুম। প্রচণ্ড এই গরমে এবং রমজান মাসে আমরা বাচ্চাদের জন্য কিভাবে খুব সহজে বাসাতে হেলথ ড্রিঙ্কস তৈরি করতে পারি সেই টাইপের তিনটি রেসিপি শেয়ার করব। এছাড়াও সাথে সাথে এটাও আমরা জানতে পারবো যে কোন হেলথ ড্রিঙ্কসগুলো ভালো বাচ্চাদের খাওয়ানোর জন্যে, বাচ্চাদের ফ্রুটসকে আমরা কীভাবে ফরমালিন মুক্ত করব, কিংবা অনেক বেবি আছে যারা ঠিকমতো পানি খেতে চায় না, তো কীভাবে আমরা তাদের পানি চাহিদাটা পূরণ করব সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো প্রথম রেসিপিটা আমি শুরু করতে চাচ্ছি একটা মিল্কশেক দিয়ে। তো কিভাবে আমরা বাসাতে বাচ্চাদেরকে ঝটপট মিল্কশেক বানিয়ে দিতে পারি চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নেব। আর সাধারণত আমার বাসাতে যখন যে ফ্রুটস থাকে আমি সেটা দিয়ে আমার বাচ্চাকে মিল্কশেকগুলো করে দিয়ে থাকি। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রুটসগুলো সবচাইতে বেশি সহজলভ্য, মানে খুব সহজে পাওয়া যায়, সেগুলো দিয়ে রেসিপিগুলো করে নিতে। তো আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে আমি কীভাবে ফ্রুটসকে ফরমালিন মুক্ত করে থাকি। যদি আসলে আমার এখানে ফরমালিনের ভয়টা খুবই কম, নেই বললেই চলে, বাট তারপরে যেহেতু এখন করোনা টাইম, সাধারণত আমি বাজার থেকে ফ্রুটস কিনে নিয়ে আসার পরে সবগুলো ফ্রুটসকে একসাথে হালকা কুসুম গরম পানিতে নিয়ে নেই। গরম পানি বলতে সাধারণত যে ট্যাপের গরম পানিটা আসে সেটার মধ্যে নিয়ে তারপর সেখানে আমি হালকা করে, বা দেখা যাচ্ছে 1 কেজি পানির মধ্যে হয়তো বা হাফ কাপ বা তারও কম পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে তারপর সেগুলোকে ভিজে রেখে দিই। তো এভাবে আমি যে কোনো ফল বা শাকসবজিকে প্রায় 20 মিনিট মতো পানিতে ভিজে রেখে দিই। এছাড়াও আমার চ্যানেল একটা ভিডিও আছে যেখানে প্রায় আমি 5টি পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং সেখানে দেখিয়েছি যে ঘরোয়াভাবে আপনারা কীভাবে ফল বা শাকসবজিকে ফরমালিন মুক্ত করবেন। তো আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটা দেখতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টে বা ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখতে। গরমকালে কিন্তু যে কোনো ঠান্ডা ড্রিঙ্কস খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা গরুর দুধ। আপনারা কিন্তু দুধকে জাল করে তারপর সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আর সব লাস্টে আমি অ্যাড করে নিচ্ছি 3টে আঙ্গুর, 1টি স্ট্রবেরি এবং 1টি কলা। যেহেতু সবগুলো ফ্রুটসই অনেক বেশি মিষ্টি সেজন্য আমি বাড়তি কোনো চিনি ইউজ করিনি। তো আপনাদের কাছে যদি মনে হয় যে ফ্রুটস অনেক বেশি টক, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন অথবা তাল মিশ্রি কিংবা মধু অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব, তাহলে রেডি হয়ে যাবে অনেক হেলদি বাচ্চাদের জন্য একটা ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটা যে শুধু বাচ্চারাই পছন্দ করবে তা কিন্তু না, ছোটো বড় যে কেউ কিন্তু এটি পছন্দ করবে। যারা বড় তারা চাইলে কিন্তু অল্প করে বরফ কুচি অ্যাড করে নিতে পারেন, তাতে হয়তো আপনাদের কাছে ড্রিঙ্কসটা আরও বেশি ভালো লাগবে। তো রেডি হয়ে গেল আমার বেবির ভীষণ পছন্দের একটি মিল্কশেকের রেসিপি। আমি সবসময় চেষ্টা করি 1 দিন 1 টাইপ মিল্কশেক আমার বেবিকে করে দিতে। সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। দ্বিতীয় রেসিপিতে রেখেছি ম্যাঙ্গো মিল্কশেক। বিশেষ করে এটা আরবির যেমন অনেক পছন্দ, পাশাপাশি আমার নিজেরও ভীষণ পছন্দের একটি মিল্কশেক, প্রায় দিন এটা আমার খাওয়া হয়ে থাকে। সো আপনারা চাইলে কিন্তু গরমকালে, বিশেষ করে যখন আমের সিজন, সে টাইমে এটি ট্রাই করে দেখতে পারেন। পাকা আম কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে, তাই যে সকল বেবিদের ওজন ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না বা আন্ডার ওয়েট, তারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে রেগুলার আম খাওয়াতে পারেন, এতে কিন্তু বাচ্চাদের ওয়েটটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়াও আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। যে সকল বেবিদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে, মানে ঠিকমতো বাথরুম হয় না, তারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে রেগুলার আমটা খাওয়াতে পারেন, কারণ আমে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফাইবার কিন্তু বাচ্চাদের পটি ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করে থাকে। তো একইভাবে ব্লেন্ডারের মধ্যে আমি ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমের কুচিগুলোকে। কেউ চাইলে কিন্তু অন্য ফ্রুটসও অ্যাড করতে পারেন, বাট আমার সাধারণত এটা ভালো লাগে না বা আমার বেবিও পছন্দ করে না, তাই আমি ওকে সবসময় চেষ্টা করি জাস্ট দুধ এবং আম দিয়ে রেসিপিটা করে দিতে। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি এবং টেস্টি একটি মিল্কশেকের রেসিপি। সাধারণত আমি আমার বাচ্চাকে খুব বেশি একটা বাইরের ড্রিঙ্কসগুলো দিতে চাই না, আমি সবসময় চেষ্টা করি বাসায় বানানো এই টাইপ বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলোকে বানিয়ে দিতে। তো বাইরের কেনা বিভিন্ন ধরনের টেস্টি ড্রিঙ্কসগুলো না দিয়ে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে বাসায় বানানো বিভিন্ন ধরনের হেলদি ড্রিঙ্কসগুলো বানিয়ে দিতে। এতে যেমন ড্রিঙ্কসটা অনেক বেশি ফ্রেশ হবে, পাশাপাশি কিন্তু অনেক বেশি পুষ্টিকরও হবে, কারণ এগুলোতে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল, প্রিজারভেটিভ কোনো কিছু ব্যবহার করা হয়নি। তো সাধারণত আমরা চেষ্টা করবো সবসময় বাচ্চাদেরকে এভাবে ফ্রেশভাবে যখন যে ফ্রুটস পাওয়া যায় সেটা দিয়ে বাচ্চাদেরকে ড্রিঙ্কসটা বানিয়ে দিতে।
গরমকাল আসলে দেখা যায় বাচ্চারা ঠিক মতো পানি খেতে চায় না, তাতে কিন্তু তারা ডিহাইড্রেট হয়ে যেতে পারে। এখান থেকে কিন্তু বাচ্চাদের স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে বেশি বেশি গরমকালে পানি খাওয়াতে। বাট বাচ্চা যদি একদমই খালের মুখে জাস্ট ফ্রেশ পানিটা না খেতে চায়, তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু তাদেরকে ড্রিঙ্কস বানিয়ে দিতে পারি। তো আমি সাধারণত এই ড্রিঙ্কসটা বানাতে ফ্রিজের ফিল্টার করা যে ঠান্ডা পানি আছে সেটাই নিয়ে থাকি। বাচ্চা যদি ঠান্ডা পানিতে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা বরফ কুচিতে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই সেটা আপনারা অ্যাভয়েড করবেন। নর্মাল টেম্পারেচারে থাকা পানি অথবা বাসায় যদি কল থেকে থাকে, তাহলে কল চিপে ঠান্ডা যে পানিটা বের হয় সেটা দিয়েও চাইলে কিন্তু এই ধরনের ড্রিঙ্কসগুলো আপনার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। তো আমি এখানে কয়েক টুকরো তাল মিশ্রি নিয়ে নিয়েছি এবং তাল মিশ্রিগুলোকে একটা হামাম দিস্তার সাহায্যে গুঁড়ি করে নিচ্ছি। আর সবচাইতে ভালো তাল মিশ্রি কুনটো বা আসল নকল তাল মিশ্রির চিনার উপায় সব কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। কেউ চাইলে কিন্তু চিনি দিয়েও মাঝে মাঝে যে কোনো ড্রিঙ্কসগুলো বানিয়ে দিতে পারেন, বাট আমি সাধারণত আমার বাচ্চার খাবারে চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ চিনি কিন্তু ছোটো বড় কারো স্বাস্থ্যের জন্যই ভালো না। এরপর আমি এক টুকরো লেবু চিপে দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেট করে নিচ্ছি। দেন আমি প্রায় 15 মিনিট মতো এটাকে রেখে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে মিশ্রিগুলো অ্যাড করেছিলাম সেগুলো পানির সাথে মিশে যাবে। গরমকাল আসলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তরমুজ, শসা, বেল এই টাইপ বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো পাওয়া যায় হাতের কাছে। সো আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে আরও বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে রেসিপিগুলো আমার চ্যানেলে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই রেসিপিগুলো শেয়ার করতে। তো দর্শক, আমি চেষ্টা করেছি আমার বাচ্চাকে আমি যেভাবে বাসাতে সাধারণত ড্রিঙ্কসগুলো বানিয়ে দিয়ে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ এতে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। এছাড়াও যারা আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করেছেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।